ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো সকাল সকাল আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্রত্যেকটা ভিডিওর মতনই আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি আজকে আমার ঠাকুরের আসন কিভাবে সাজিয়েছি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে সেই কমেন্টগুলো পড়লে আমার ভীষণ ভালো লাগে তো সবাইকে থ্যাংক ইউ আমাকে এত সুন্দর কমেন্ট করে যাওয়ার জন্য তোমরা আমার ঠাকুরের আসন ভীষণ পছন্দ করো এটা জেনে আমার সত্যি ভীষণ ভালো লাগে আর সকাল থেকে তো বৃষ্টি শুরু হয়েই গেছে আর আজকে ব্রেকফাস্টে কি আছে দেখো চাউমিন মামুনিকে বললাম যে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে একটু চাউমিন বানাও তো সেটাই মামুনি বানিয়েছে আমি আজকে বানাইনি আর পুজো দিতে দিতে একটু দেরি হয়ে গেছিলো তো তার জন্য মামুনি বানিয়েছে আর তোমাদেরকে তো বলি আমার চাউমিনে সকালবেলা আর কি চাউমিনটা একটু হালকা খেতেই ভালো লাগে ওই বেশি সস দিয়ে আমার খেতে ভালো লাগে না তো আলু দিয়ে আর চাউমিন মশলা আর গোলমরিচ দিয়েই বানিয়েছে চলে আসলাম তারপরে রান্না করতে আর প্রথমেই পটল ভেজে নিচ্ছি পটল ভাজা বা বেগুন ভাজা আমার না পোড়া পোড়া খেতে ভীষণ ভালো লাগে তো তার জন্য আমি কি করি আমার যে পটল ভাজা বেগুন ভাজাগুলো থাকে সেগুলো পুড়িয়ে নিই আর আয়ুষও তাই একটু পোড়া পোড়া খেতেই ভালোবাসে আর এই পটল আর বেগুন ভাজার পরে তেলটা এত কালো হয়ে যায় যে মাথা গরম হয়ে যায় তো এতটা তেল কি ফেলে দেবো তো এর মধ্যে আমি বরবটি আলু ভাজা করে নেবো এই তেলটা যে কালো কিভাবে হবে না এটা আমি কিছুতেই বার করতে পারি না কখনও কি করি হলুদ ছাড়াই ভাজি পটলটা যে দেখি তো তেল কালো যদি না হয় কিন্তু সেই তেল কালো হবেই তো এই যে ভেজে নিচ্ছি হচ্ছে ওই তেলের মধ্যেই বরবটি আলু বেগুন বা পটল ভাজার সময় কিভাবে তেল কালো হবে না সেটা যদি তোমরা কেউ জেনে থাকো প্লিজ আমাকে জানিও আমার কিন্তু সবসময় এরকম তেল কালোই হয়ে যায় তো এই যে বরবটিটা তো ভাজা হয়ে যাচ্ছে আর তার সাথে ডালও বানিয়ে নিয়েছিলাম তবে ডালটা তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি তারপরে বানিয়ে নিচ্ছি ডিমের ঝোল তো আয়ুষ কিন্তু এরকম ডিমের ঝোল একদমই পছন্দ করে না ওর হচ্ছে একদম কষা হতে হবে আজকে তো ডিমের ঝোল দেখেই ওর মন খারাপ হয়ে যাবে আর এই দিকে বৃষ্টি হয়েই চলেছে আর এই বৃষ্টিটা তো সব জায়গাতেই হচ্ছে আমি সব দিদি ভাইদের দাদা ভাইদের বোনেদের ভিডিও দেখছি সবাই বলছে যে সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তো হচ্ছেই বাংলাদেশেও কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে তারপরে আমার মামার বাড়িতে তোমরা জানো নেপাল সেখানেও বৃষ্টিটা হচ্ছে আর ওই দেখো আমার একটা চারাপোনা উল্টে পড়ে আছে কিন্তু ঠিক করতে পারছি না দেখি বৃষ্টিটা একটু কমলে ওকে সোজা করে দিয়ে আসবো তারপর বসে গেছি আমি আর আয়ুষ গেম খেলতে এটা কি গেম বলো তো অনেকেই হয়তো চেনো এটা হচ্ছে বিজনেস গেম তো বিজনেস গেম খেলতে ভীষণ ভালো লাগে তো ওরকম গুটি থাকে আর এরকম ডাইস থাকে দুটো তো আর এখানে কতগুলো স্টেটের নাম থাকে আমাদের যা যা স্টেট আছে সেই স্টেটের নাম থাকে তো টাকা দিয়ে দিয়ে এই স্টেটগুলোকে কিনতে লাগে আয়ুষের যখন ফ্রি টাইম হয় তখন ওর সাথে আমি আর মামনি উনো বিজনেস গেম এগুলো খেলি আসলে পড়াশোনার মধ্যে ভীষণ ব্যস্ত থাকে ও ও তো ক্লাস ইলেভেনে পড়ে তো ওকেও তো একটু টাইম দেওয়া প্রয়োজন তো তার জন্যই বসে আছি খেলছি আর এখানে দেখো এরকম টাকা থাকে তো আগে যেরকম রিয়েল টাকা থাকে আর কি সেরকম ছোটো ছোটো টাকার একটা বিজনেস গেম ছিল তো সেটা টাকা হারিয়ে গেছে তো এটা পরে নতুন কেনা হয়েছে এই বিজনেস গেমটা তো দেখো এখানে টাকাগুলো কীরকম কয়েনের মতো তো এখানে এক হাজার তারপরে দশ হাজার পাঁচ হাজার একশো সব টাকা থাকে এই টাকা দিয়ে দিয়ে ওই স্টেটগুলোকে কিনতে লাগে তো ভীষণ ভালো লাগে খেতে খেলতে আর কি তো তোমরা কিন্তু এই গেমটা বাচ্চাদের সাথে খেলতেই পারো আর এই দেখো এগুলো হচ্ছে যে স্টেটগুলো দেখালাম সে স্টেটগুলো দলিল এই দলিলগুলোই কিনতে লাগে টাকা দিয়ে তোমরা কিন্তু বাচ্চাদের সাথে টাইম কাটানোর জন্য এটা কিন্তু খুব ভালো খেলা এটা বড়রাও খেলতে পারে ভীষণ ভালো লাগে তো আয়ুষ অনেক ছোটো তখন থেকে আমরা উনো এই গেম আয়ুষের সাথে আমরা খেলি আর ভীষণ মজা করি মামুনিও খুব ভালো খেলে এটা তারপর চলে আসলাম সন্ধ্যাবেলা আর এটা হচ্ছে মুজ তোমাদেরকে আগেও বলেছি আমি আর পাপা মুজ খেতে ভীষণ পছন্দ করি তো আমার বার্থডেতে আয়ুষ আমাকে মুজ গিফট করেছিল তোমাদেরকে তো দেখিয়েছিলাম ও টিউশন গেছিলো তো আমাকে সারপ্রাইজ দিয়েছিল মুজ এনে তো এই মুজটা হচ্ছে আমার যে স্টুডেন্টের মা আমার বার্থডেতে কেক দিয়ে সারপ্রাইজ দিয়েছিল তোমাদের সাথে সেটা শেয়ার করেছিলাম তো ওর নাম হচ্ছে শিবাঙ্গী আর আমরা রাখি পম তো ওই পমকেই বলেছিলাম যে আমাকে খুব টেস্টি করে চকলেট মুজ বানিয়ে দিতে তো এই দেখো মুজটা তো আমরা চারজন বসে গেছি মুজ খেতে আর পম তো ভীষণ টেস্টি কেকও বানায় আয়ুষের জন্মদিনের কেকটাও পমই বানিয়েছিল আর এই মুজটাও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল খুব ভালো লেগেছিল খেতে আর এই দেখো ক্লোজ করে দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু একটু লোভও দেখিয়ে দিচ্ছি মাঝখান মাঝখান থেকে তোমরা যারা আমার সাথে মুজ খেতে চাও তারা কিন্তু অবশ্যই চলে এসো একসাথে বসে গল্প করে করে মুজ খাবো দোকানেরগুলো তো ধরো অনেক দিনে পুরনো থাকে আর যেহেতু এটা হোমমেড তার জন্য তো খুবই ভালো এটা অতটা ক্ষতি হবে না আর এই দেখো মামুনি বানিয়ে নিচ্ছে হচ্ছে তালের মালপোয়া আমার তো তালের যে কোনো জিনিস ভীষণ পছন্দের এমনিও আমি মালপোয়া খেতে খুবই ভালোবাসি কিন্তু অত একটা বানানো হয় না তার কারণ হচ্ছে খাওয়া তো খুব একটা ভালো না তাই না শরীরের পক্ষে এত তেল তো মামুনি এইবার প্রথমই বানাচ্ছে তালের মালপোয়া আর এই দেখো কিছু মালপোয়া বানিয়ে নিয়েছে তোমরা কিছু মনে করো না মালপোয়াগুলো একটু ট্যাড়াব্যাকা ট্যাড়াব্যাকা হয়েছে আসলে মামুনির হাতে কিছুতেই গোল মালপোয়া হয় না একটু লম্বা ট্যাড়া ব্যাকা হয়েই যায় তো মামুনি তার জন্য ভিডিও করতে দিচ্ছিল না যে না ভিডিও করিস না কেমন যেন হয়েছে সবাই ভিডিওতে কত সুন্দর বানায় তো আমি পড়লাম কি হয়েছে বানাচ্ছ সেটা একটু শেয়ার করি বন্ধুদের সাথে মালপোয়াগুলো দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয়েছিল আর বেশ ফুলা ফোলা হয়েছিল খুব সফট হয়েছিল আর এখানে চলে আসলাম আমি ডিনার বানাতে আর এখানে আলু ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আর তার সাথে আদা রসুনও দিয়েছিলাম এই যে বানাবো হচ্ছে সেজওয়ান ফ্রায়েড রাইস এই মশলাটা কিন্তু খুব ভালো আমি এনে রেখে দিই আসলে বাঙালিরা কি হয় যা পারে তাই দিয়ে নিজের মতো করে বানিয়ে নেয় সেজুয়ান ফ্রায়েড রাইস তোরাই আলু দিয়ে বানানো যায় কিন্তু আমি আজকে এটা ফার্স্ট বার ট্রাই করছি অন্যদিন তো সবজি দিয়ে বানিয়েছিলাম তো আজকে ভাবলাম আলু দিয়ে বানাই ওই যে বললাম না বাঙালিরা সব নিজের মতো করে ঠিক বানিয়ে নিতে পারে তো এই যে এখানে তো বানিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইসটা মানে ভাতটা ভেজে নিচ্ছি আর এখানে একটু ডিম ভেজে নিচ্ছি ডিম ছড়িয়ে দেব তবে তার আগে পাপার জন্য একটু তুলে নেব তার কারণ হচ্ছে তোমাদেরকে তো বলেছিলামই পাপা মাছ মাংস ডিম কিছু খায় না তো তার জন্য এই যে পাপার জন্য তুলে নিয়েছিলাম আর তারপরে একটু ডিমের ঝুড়ি ভাজা এর মধ্যে মিলিয়ে দিয়েছি আর আয়ুষ তো ভাত ভাজা খেতে ভীষণ ভালোবাসে আর এর এইটা দেখলে তো ওর তো ভীষণ আনন্দ পাবে আর ডিমের ঝোল দেখে তো দুপুরবেলা ওর এমনি মাথা গরম হয়ে গেছিল তাই রাত্রে এটা বানিয়ে নিলাম তো ঠিক আছে ভিডিওটা বেশি বাড়ালাম না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও নতুন বন্ধুরা একটু অপেক্ষা করো আমি ঠিক তোমার পরিবারে চলে যাব। তো ঠিক আছে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আস তাহলে এইটুকুই বাই